বন্ধুরা আজ আমি আপনাদের জন্য করলার এমন একটি রেসিপি নিয়ে এসেছি এই পদ্ধতিতে করলা রান্না করলে করলার পুষ্টিগুণ বজায় থাকবে কিন্তু করলার মধ্যে যে তেতো ভাব আছে সেটা অনেকটাই কম লাগবে আপনি এই পদ্ধতিতে একবার করলা রান্না করে দেখুন বাড়ির ছোট বড় সকল সদস্যেরই খুব পছন্দ হবে আর বারবারই এই পদ্ধতিতে করলা রান্না করতে আপনার ইচ্ছা করবে তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে আমি নুন মিশিয়ে দিয়েছি আর এখন সেই নুন জল দিয়ে করলাগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি এর ফলে করলার মধ্যে ময়লা থেকে থাকলে সেটা বেরিয়ে যাবে আর করলার মধ্যে যে তেতো ভাব রয়েছে সেটাও কিন্তু কম হয়ে যাবে এবার একটা পিলারের সাহায্যে করলার স্কিনটাকে হালকা হাতে ছুলে নিতে হবে এই করলার স্কিনটা আমরা ফেলে দেব না এটা করলার মধ্যে যে স্টাফিং দেব সেটাতে ব্যবহার করব আমি সমস্ত করলাগুলোকে এইভাবে ছুলে নিয়েছি এবার করলার স্কিনটাকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এখন এক একটা করে করলা নিয়ে নেব আর একটা ছুরির সাহায্যে করলার গায়ে এইভাবে কাট লাগিয়ে দেব এর ফলে করলার বীজগুলো খুব সহজেই বেরিয়ে আসবে আমি এখানে চামচের সাহায্যে করলার মধ্যে যে বীজ আছে সেটা বার করে নেব আপনারা চাইলে আঙুলে করেও করলার বীজগুলো বার করে নিতে পারেন এই করলার বীজের মধ্যেও যথেষ্ট পুষ্টিগুণ আছে চাইলে আপনারা এটা স্টাফিংয়ে ব্যবহার করতে পারেন তবে করলার বীজ একটু শক্ত হয় তাই করলার বীজগুলো যদি স্টাফি ব্যবহার করেন তাহলে একটুখানি ঠুকে থেতে করে নেবেন দেখতেই পেলেন যে করলার মধ্যে সমস্ত বীজগুলো বার করে নিয়েছি এবার করলার পুটটা তৈরি করার জন্য আমি ওভেনে একটা কড়া বসিয়ে এর মধ্যে সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দুটো পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে এই মুহূর্তেই আমাদের খুব বেশি করে ভাজতে হবে না পেঁয়াজ হালকা নরম হয়ে এলেই এর মধ্যে আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ এখানে হালকা নরম হয়ে এসছে এখন আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এটা দেড় চামচের মতো দিলাম এখন আদা পেঁয়াজ রসুনকে ভালো করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটাকে আমি মাঝারি থেকে জোরে রেখেই আদা পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে করলার যে স্কিনটা রয়েছে সেটা দিয়ে দেব আর এখন করলার স্কিনটাকেও নরম হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে মাঝারি দিকে অল্প করে দিয়ে আপনারা একটা ঢাকা চাপা দিয়ে দিতে পারেন তাহলে তিন থেকে চার মিনিটের মধ্যেই করলার এই স্কিনটা নরম হয়ে আসবে যখন করলার স্কিনটা অল্প নরম হয়ে এসছে তখন এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দেব আর সাথে দিয়ে দেব ধনে গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে দেব এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা এখানে দেবেন এবারের মধ্যে দিয়ে দিতে হবে আমচুর পাউডার আমি এখানে হাফ চা চামচ আমচুর পাউডার এই করলার পুড়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি এই আমচুর পাউডারটা দেওয়ার ফলে এই পুরটার স্বাদ কিন্তু আরও গুণ বেড়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব চীনা বাদামের গুঁড়ো আমি এখানে পঁচিশ গ্রাম চীনা বাদামকে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তবে পুরোপুরি একদম গুঁড়ো করে ফেলে নিই হালকা করে কচা রেখেছি এবার পুরো আমাদের একেবারে রেডি এটাকে অন্য একটা পাত্রে তুলে নিয়ে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এখন করলার মধ্যে ভরে নিচ্ছি আঙুলে করে চেপে চেপে একটু ভরে নিলে করলার মধ্যে ফাঁকা থাকবে না আর পুরটাও ভালো মতো দেওয়া হয়ে যাবে এখানে বন্ধুরা আপনাদেরকে একটা অনুরোধ করব যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি সমস্ত করলাগুলোকে এইভাবে পুর দিয়ে রেডি করে নিয়েছি আপনারা এই অবস্থাতেও করলাগুলোকে ভেজে নিতে পারেন তবে করলার মধ্যে যে পুরটা রয়েছে সেটা তেলে যাতে বেরিয়ে না আসে তার জন্য একটা সুতো দিয়ে আমি বেঁধে দিচ্ছি এইভাবে বেঁধে দিলে পুর কিন্তু তেলের মধ্যে একেবারেই বেরিয়ে আসবে না সমস্ত করলাগুলোকে এইভাবে বেঁধে নেওয়ার পর করলাগুলো কেমন দেখতে লাগছে সেটা একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দেবো এবার এই করলাগুলোকে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে এক এক করে করলাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আপনারা যদি কম তেলে করলাগুলোকে ভাজতে চান তাহলে করলার বীজগুলো বার করে নেওয়ার পর করলাগুলোকে নুন আর হলুদ জলে অল্প করে ভাপিয়ে নিতে পারেন তাহলে করলাগুলো অনেক সফট হয়ে যাবে আর ভাজার সময় কম তেলেই এগুলো ভাজা হয়ে যাবে আর করলার মধ্যে যে তেতো ভাব আছে সেটাও কিন্তু অনেক কম লাগবে তবে সেই ক্ষেত্রে করলার যে পুষ্টিগুণ আছে সেটা কিন্তু একটু কমে যায় কারণ যেহেতু করলার যে ভাপিয়ে নেওয়ার জলটাকে ফেলে দিতে হয় অল্প থেকে মাঝারি আছে করলাগুলোকে এখন ভেজে রেডি করে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে এক এক করে তুলে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। প্রথম পাতে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন ধন্যবাদ